আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজ আপনাদের সামনে আমি টমেটোর খাটা বা টমেটোর এক টক রেসিপিটা নিয়ে এলাম। তো প্রথমে এখানে আমি টমেটোগুলোকে ছোট করে কেটে নিয়েছি। এখন এই টমেটোগুলো পানি দিয়ে চুলায় দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি পানিটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে আমার যা যা লাগছে তা হলো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা ঝাল খালি করে রাখা, আর লাগছে লবণ স্বাদ মতো, হলুদ, আর লাগছে দুইটা শুকনো ঝাল। তো এখন আমি এর ভিতরে একটু হলুদ দিয়ে দিব অল্প পরিমাণে, আর দিয়ে দিব লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব কাঁচা ঝাল। ঝালটা একদম নিজের মতো করে দিয়ে নেবেন প্রয়োজন বুঝে। আর দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ কুচি। এটা দিয়ে আমি ঢেকে এটাকে জাল করব যতক্ষণ পর্যন্ত টমেটো গুলো গলে না যায়। ঢাকনাটা খুলে আমি এখন একটু এটাকে একটু গলিয়ে দেওয়ার চেষ্টা করব, যে টমেটো গুলো যেন একটু গলে গলে যায়। এখনো পুরোপুরি আসলে ই হয়নি টমেটো গুলো, আরো খানিকক্ষণ লাগবে একটু গলে আসতে। যতদূর সম্ভব এরকম একটু এটাকে গলিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আরো খানিক্ষণ জাল করে নিব, তাহলে আমার এটা আরো একটু গলে যাবে। ঢাকনাটা দিয়ে আরো খানিক্ষণ জাল করে নিব। আমি কিন্তু এটা আসলে একটু ঘুটে নিয়েছি দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে সবগুলো মানে আমি আঁশগুলো ফেলে দিব না, আঁশগুলো এভাবে রেখে দিব। টমেটোর ইয়েগুলো অনেকে চাইলে এগুলো ছেঁকে এগুলো ফেলে দিতে পারেন, আর এগুলো খুব ভালোভাবে একটু ঘুটে নেবেন যাতে এই টমেটোর সব ইগুলোর ভিতরে বেরিয়ে যায়। তো আমি এখন আমার যতটুকু দরকার করা হয়ে গেছে, এখন আমি এটাকে বাগার দিব, সে কারণে এটাকে নামিয়ে নিব। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এটা সরিষার তেলেও করতে পারেন। আমি এখানে রেগুলার তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে। এখন ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর এর ভিতরে এই দুইটা শুকনো ঝাল ভেঙে দিয়ে দিব। আমি কিন্তু এই টমেটোর যে টকটা রান্না করছি, আমি কিন্তু এর ভিতরে কোনো চিনি দিব না। আপনারা যদি চান তাহলে চিনিটা দিতে পারেন। এটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। এটাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। এটা এখন এর ভিতরে ঢেলে দেব। এখন এটা ঢেকে আমি আরো একটু জাল করে নিব। তো ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন কতটা দারুণ এসে আসলে টমেটোর টকটা, খেতে অনেক ভালো লাগে। আপনারা বাসা অবশ্যই এটা ট্রাই করবেন। তো ফ্রেন্ড দেখে নিলেন কিভাবে আমি এই টমেটোর টকটা করলাম, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, আর আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা। আজ এ পর্যন্তই।
আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।